আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বানাবো পুডিং। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি এবং সফট হয়েছে পুডিংটি। সামান্য কিছু টেকনিক ফলো করলেই সুন্দর একটি পুডিং বানানো যায়। আমাদের যে আপুদের পুডিং সুন্দর হয় না, তারা অবশ্যই এটা ফলো করবেন। এটা ফলো করলে অবশ্যই আপনাদের পুডিংটি অনেক সুন্দর হবে। আসুন, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে হাফ লিটার দুধ নিব। আমি আজকে হাফ লিটার দুধেরই পুডিং আপনাদেরকে দেখাবো। চুলার আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে দুধটা না পড়ে যায়। এখন আমি দুধের মধ্যে প্রায় হাফ এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনার যার যার স্বাদ অনুযায়ী দেবেন। যারা বেশি মিষ্টি খেতে চান তারা বেশি দিতে পারেন। এরপর আমি এখানে তিনটে এলাচ নিয়েছি। তিনটে এলাচে মাথায় একটু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে বিচি না বেরিয়ে যায়। অনেক সময় দুধের মধ্যে থেকে গেলে আমাদের দাঁতের নিচে পড়তে পারে। এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, পাউডার মিল্ক। এটা দিলাম স্বাদের জন্য, আর দুধটাও একটু বেশি ঘন মনে হবে, খেতেও ভালো লাগবে। এ কারণে দুধটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে দিবেন যতক্ষণ না দুধটা ঘন ঘন হয়ে আসছে। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। খেয়াল রাখবেন যাতে দুধের উপরে সর না পড়ে। দেখতে পাচ্ছেন আমার দুধটা অর্ধেক হয়ে এসেছে, প্রায় হাফ কেজিরও কম হয়ে এসেছে। এখন যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিব। এলাচের বিচি বের হওয়া যাবে না, জাস্ট একটু ফাটাই দেবেন যাতে কি স্মেলটা বেরোয়, ফ্লেভারটা বেরোয়, বাট বিচিটা যাতে না বের হয়। আর যদি কোনো আপদে বেরো যায় সেটা অবশ্যই চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখে চেক করে নেবেন। এটা আসলে খামন লাগলে তো খেতে ভালো লাগবে না। এখানে একটি পাত্র নিয়েছি যেটার মধ্যে আমি পুডিংটি বসাবো। এখন এর মধ্যে আমি কিছু চিনি দিয়ে দিব ক্যারামেলটা তৈরি করার জন্য। ক্যারামেলটা আপু একটু সময় নিয়ে করতে হবে, না হলে আপুরা এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে বিছিয়ে দিলাম পাত্রটার মধ্যে। এখন চুলার আগুন একদম লোতে রেখে, একদম লোতে রেখে তারপর আমরা ক্যারামেলটা করব। এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপুরা, শুধু চুলার উপরে বসাই দেবেন। দেখবেন এটা আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে। একটু খেয়াল করে পাত্রটি একটু বারবার নাড়াচাড়া করে দেবেন, ঘুরায় ঘুরায়, তারপরে ক্যারামেলটা তৈরি করে নেবেন। পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট লাল একটা কালার আসলে, পছন্দ মতো একটা কালার আসলে এটা নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন না পুরো ভিডিওতে কীভাবে ক্যারামেলটি করছি। ধৈর্য সহকারে করতে হবে, পুড়িয়ে ফেললে কিন্তু পুডিংয়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, একদম তিতো তিতো লাগবে। পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে করতে হবে। পুডিংটি প্রায় হয়ে এসেছে। সরি আপুরা, পুডিং না ক্যারামেলটি প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা গাঢ় লাল হয়ে এসেছে। এখন আমরা চারটা ডিম নিয়ে নিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে থাকলে বের করে নিব প্রায় 1 ঘন্টা আগে। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি চারটি, আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন। ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। খেয়াল রাখতে হবে ডিম যাতে পুরোপুরি মিশে যায়, কোনো কোথাও কোনো দলা পাকিয়ে না থাকে। ডিমটা অনেকটাই মিশে এসেছে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে যে জাল করে রাখা দুধটা ছিল সেটা দেব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যাতে ঠান্ডা থাকে, গরম দুধ কোনোভাবেই ডিমের মধ্যে দেওয়া যাবে না। আস্তে আস্তে দুধটাকে আমি ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি, পুরোপুরি মিশিয়ে দিতে হবে। দুধ আর ডিম একসাথে না হওয়া
দুধ আর ডিম একসাথে না মিশে না যাওয়া পর্যন্ত আমাদের নাড়তে হবে। খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশে নিতে হবে। আবার অতিরিক্ত বেশি ফেটা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা জমাট বাঁধতে যাবে না। আমাদের মাখি মিশিয়ে নেওয়া অনেকটাই শেষ। এখন যে পাত্রে আমরা ক্যারামেলটা রেডি করেছিলাম সেটার মধ্যে দুধটাকে ঢেলে দেব। দুধ আর ডিমের মিশ্রণটাকে ঢেলে দেব। একটা চালনির সাহায্যে আমরা এটাকে চেলে নিব। এই চেলে নেওয়ার কারণে পুডিংটা অনেক বেশি ক্রিমি হয়। এটা কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই আপনারা চেলে নেবেন। যেহেতু এখানে ডিমের দলা আছে এবং দুধের সর আছে কিছুটা, এই কারণে আমরা একটা চা করবো যে একটা চামচের সাহায্যে একটু এটাকে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন এটা পড়তে যাচ্ছে না, এবং একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে দেব। আজকে একটা মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে গ্যাসে না, আমি আপনাদের লাকড়ির চুলায় পুডিংটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। গ্যাসে তো আমরা সবাই বানাই, এ কারণে লাকড়িতে কীভাবে বানানো যায় সেটা আপনাকে দেখাবো। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিলাম, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পুডিংয়ের সেই পাত্রটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। উপরে একটি ভাঁড় দিতে হবে, এই জন্য ভারী একটা পোতা দিয়ে দিলাম এটার উপরে। আপনারা যে কোনো জিনিস দিতে পারেন, পাথর দিতে পারেন, যার যার বাসায় যা আছে। একটা খেয়াল রাখতে হবে অবশ্যই ভারী কিছু দিতে হবে। আমি 40 থেকে 50 মিনিট পরে দেখলাম পুডিংটা কী অবস্থায় আছে। প্রায় 50 মিনিট পরে দেখলাম পুডিংটা অনেকটাই হয়ে এসেছে। টুথপিক দিয়ে চেক করলাম, যার কারণে দেখা গেল পুডিংটা টুথপিক ক্লিয়ার এসেছে। পুডিংটি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটি পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, চারপাশ থেকে এমনিতেই খুলে আসছে। তারপর আমি একটা নাইফের সাহায্যে আমি চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কাজটি করতে হবে। দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে অনেক সুন্দর একটা কালার এসেছে, ক্যারামেলের কালারটা অনেক সুন্দর এসেছে। চারপাশ দিয়ে একটু আলগা করে নিচ্ছি। যে প্লেটে পুডিংটি সার্ভ করবো সেই প্লেটটি উল্টো করে দিয়ে আপনার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে কীভাবে পুডিংটি আমি উঠাচ্ছি, প্লেটের মধ্যে নিচ্ছি। খুবই আস্তে এবং কেয়ারফুলি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটি কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো। কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।